attawa.tv दुनिया ও আখিরাতের কল্যাণে আমরা উৎসাহ দেওয়ার জন্য একে অপরকে হাততালি দিয়ে থাকি ইসলাম দিয়ে। জি ধন্যবাদ। উনি একটা বিশেষ দিককে ইন্ডিকেট করেছেন যে এখন ওই ডাক্তার নার্স এবং ফ্রন্টলাইনে যারা এই করোনা ভাইরাস কেন্দ্রিক যারা কাজ করছে তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বের হওয়ার সময় হাততালি দেওয়া হচ্ছে কিংবা ভালো কাজ করলে হাততালি দিচ্ছে, এমনকি ক্লাসে কোনো একজন স্টুডেন্ট ভালো কিছু করলে হাততালি দিচ্ছে। প্রথম কথা হলো তাসজি দেওয়ার জন্য, তাসফিক বলা হয় আরবিতে, উৎসাহ দেওয়ার জন্য যে কোনো কাজ করা যায় এটা সামাজিক বা ওই মানে পদ্ধতিগত রীতি হিসাবে, এটা প্রায়োগিক বা ব্যবহারিক আমল হিসেবে এটা যদি করা হয় তাহলে এটা হুকুম এক। আরেকটা হলো এটা ধর্মীয় বিধান, এটা করতে হবে, এই বাধ্যবাধকতা মনে করে যদি করা হয় তাহলে বিধান আরেক। যদি এটা কেউ মনে করে যে রোগীর সেবা করে উনি বেরিয়েছেন তাকে হাততালি দিতে হবে, এটা সুন্না, এটা একটা সুন্নত আমল, তাহলে এটা অবশ্যই বেদাত হবে, যেটা দিলে খুব সওয়াব হবে, অথচ এটা সুন্না নয়। যেটা সুন্না নয় সেটাকে সুন্না মনে করার নামই হলো বেদাত। আর যদি সুন্না মনে না করে এটাকে সামাজিক রীতি হিসেবে, প্রফেশনাল রীতি হিসেবে, যে হাসপাতালের কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে যে একটা ঝুঁকিপূর্ণ এরকম একটা কাজ, করোনা রোগীদেরকে ওনারা চিকিৎসা দিয়ে বেরিয়ে আসেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য তাদের প্রশাসনিক বা কিংবা তাদের প্রফেশনাল সিস্টেমে যদি হয় এটার সাথে সুন্নার কোনো সম্পর্ক নেই, এটাকে ইবাদতের মধ্যে গণ্য না করা হয়, তাহলে এটা প্রশাসনিক বা প্রফেশনাল রুল হিসেবে তারা যেভাবে করেন যে তাতে যদি শরীয়তের বেজর কোনো ব্যত্যয় না ঘটে তাহলে তাতে কোনো অসুবিধা নেই। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল এক মিনিট নীরবতা পালনের বিষয়টা, যে মানুষ মারা গেলে এক মিনিট নীরবতা পালন করা হয়, এই বিষয়টাও আমাদের দেখতে হবে এটা কি জন্য করে। কোরআন সুন্নাতে কেউ মারা গেলে এক মিনিট নীরবতা পালন করার কোনো বিধান নেই, সুতরাং সুন্না হিসেবে যদি কেউ এটা করে যে মানুষ মারা গেছে এখন এক মিনিট নীরবতা পালন করলে খুব সওয়াব হবে, তাহলে এটা অবশ্যই বেদাত হবে। আর যদি কোনো বিশেষ সমাজের বিশেষ কোনো পরিভাষার, বিশেষ কোনো প্রফেশনের, বিশেষ কোনো গোষ্ঠীর, বিশেষ কোনো প্রশাসনের যদি তাদের নিজস্ব রুল থাকে, যেটাকে আমরা মানে ট্র্যাডিশন বলি, যেটাকে আমরা মানে রেওয়াজ বলি, যে আমরা কেউ মারা গেলে এমনটা করি, এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই, এমনটা যদি কেউ করে তাহলে তাদের প্রশাসনিক রীতি হিসাবে, তাদের প্রফেশনাল রীতি হিসাবে হয়তো করা যেতে পারে, কিন্তু কেউ যদি এটাকে সুন্না মনে করে, কেউ যদি এটা করলে খুব সওয়াব হবে মনে হবে, তাহলে অবশ্যই সেটা বেদাত হবে, সেটা অবশ্যই গুনার কারণ হবে।